এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতির প্রতিটি মহৎ শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আমরা আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। দেশে আরো 5 জেলায় 64 এলাকাকে রেড জোন ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হচ্ছে ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্ধারিত মেয়াদ শেষ হয়, সংসদের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়েছেন গোলাম রাব্বানী। চট্টগ্রামের কয়েকটি এলাকাকে রেড জোন ঘোষণা ও একটি এলাকাকে লকডাউন করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। উত্তর কাটরালি ওয়ার্ড লকডাউন করার কথা বলা হলেও সাগরিকা এলাকায় 4টি পোশাক কারখানা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। প্রস্তাবিত 2020-21 অর্থবছরের বাজেটে জলবায়ু পরিবর্তন বিষয়ক সংশ্লিষ্ট বরাদ্দের পরিমাণ 24,225,68,00,000 টাকা। বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দের মধ্যে কতটুকু বরাদ্দ জলবায়ু সংশ্লিষ্ট খাতে যাচ্ছে তার একটি আলাদা প্রকাশনা তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার। গত 24 ঘন্টায় 62টি পরীক্ষাগারে 15,555 জনের নমুনা পরীক্ষায় 3,480 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবারের চেয়ে সোমবার 52 জন কম শনাক্ত হয়েছেন। যত সমস্যার মধ্যেই থাকুক না কেন, কেমন আছেন প্রশ্ন করলে মধ্যবিত্তের প্রিয় উত্তর ভালো আছি। এই করোনাকালে সবচেয়ে বিপজ্জনক সময় পার করছে মধ্যবিত্ত শ্রেণী। চাকরি ব্যবসা থাকে কি না থাকে, এই অনিশ্চয়তার মধ্যে তাদের পুরো জীবনটাই যেন আতঙ্কের সাগরে হাবুডুবু খাচ্ছে। ময়মনসিংহে গাফরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে স্বপন মোদক নামে আরো একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহের করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি সহ সিলেট, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানের এমপিদের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে কথিত বিপদগ্রস্ত ব্যক্তিকে মানবিক সহায়তার কথা বলে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন একটি প্রতারক চক্র। খুলনায় করোনা উপসর্গ নিয়ে আরো 3 জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।